সংবাদে আপনাদের সাথে আমি বিএনপি জামাতে টাকায় বিদেশে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন জাতিসংঘের ছিয়াত্তরতম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সফর উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সংবর্ধনার আয়োজন করে উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন জাতির পিতার কন্যা হিসেবে ক্ষমতা তার কাছে দেশ ও মানুষের সেবা করা এ সময় বিদেশে তারেক রহমানের বিলাসী জীবনযাপনের ব্যাগ কোথা থেকে আসে সে প্রশ্ন তোলেন তিনি সভায় প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান দেশে করোনায় আরও পঁচিশ জন মারা গেছে এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাতাশ হাজার তিনশো তিরানব্বই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শনিবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় দেশে সতেরো হাজার আটশো আঠারো জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে আটশো আঠারো জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার চার দশমিক পাঁচ নয় ভাগ দেশে পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পনেরো লাখ পঞ্চাশ হাজার তিনশো একাত্তর জনের এর মধ্যে সুস্থ হচ্ছে পনেরো লাখ দশ হাজার একশো সাতষট্টি জন সবশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হচ্ছে নশো পঁয়ষট্টি জন দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের করোনা আক্রান্তের তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন দীপু শনিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন পনেরো সেপ্টেম্বর শ্রেণী কক্ষে উপস্থিত থাকার সময় ওই শিক্ষার্থীর কোনো উপসর্গ ছিল না এক সপ্তাহ পর সে আক্রান্ত হয় এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে অবনতি হলে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে তবে সেরকম অবস্থা এখনো তৈরি হয়নি না ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়নি শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বিমানবন্দরে আর ল্যাব পরিদর্শনে গিয়ে তথ্য জানান তিনি বলেন আজ রাত আটটায় বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মী এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের একশো জনের নমুনা সংগ্রহ করে বিমানবন্দরের ল্যাবে পরীক্ষা করা হবে এর ফল দেখে বিদেশগামীদের করোনা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নাসিমা সুলতানা জানান বায়োসেফটি টু মেনটেন করে এই ল্যাব পরিচালনা করা হবে জানেন যে আমরা আমাদের যারা বিদেশগামী সংযুক্ত এটা আমি না না এটা তো বললাম আমি যে পাশাপাশি আবারও ওই র্যাপিড যেটা আপনারা র্যাপিড আর্টিফিবারে একটা মাত্র স্যাম্পল করা যায় এবারে দেশের বাইরের খবর সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত জন নিহত হয়েছে স্থানীয় সময় শনিবার দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছে একটি চৌরাস্তার মোড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে মোগাদিসুর হামারজাবাব জেলার কমিশনার মুদী জানান সিলগ্যাব চৌরাস্তায় গাড়ি বোমা বিস্ফোরণের পর আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে হামলাটি কারা চালিয়েছে তা জানা যায়নি তবে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আলশাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের সাতটি গাড়ি ও তিনটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রমের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির ট্রেজারি বিভাগ ত্রাণ ও অর্থ সহায়তা দিতে দুটি লাইসেন্স জারি করেছে লাইসেন্স অনুযায়ী আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং খাদ্য ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তার অনুমতি দেওয়া হয়েছে এদিকে আফগান নারীদের অধিকার রক্ষায় আপোষ না করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফ সাই বিশ্বজুড়ে শুক্রবার করোনায় আট হাজার চারশো আটাশি জন মারা গেছে ভাইরাস শনাক্ত হয়েছে পাঁচ লাখ ছশো নিরানব্বই জনের করোনা চিকিৎসা আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে ট্যাবলেট আসছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা দেশটিতে বর্তমানে করোনার তিনটি ওষুধের পরীক্ষা চলছে এর মধ্যে একটি হলো ওষুধ কোম্পানি মেরেক এবং রিসব্যাগ বায়োথেরাপিউটিক্সের তৈরি ট্যাবলেট মোলনোপিরাফিস বাকি দুটি ফাইজার এবং রোচেও অ্যাটিয়া ফার্মাসিউটিক্যালসের তৈরি শরীরে করোনার শনাক্তের পর এগুলো সেবন করা শুরু করা যাবে এতে করোনার উপসর্গ বড় আকার নিতে পারবে না জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্বজুড়ে শুক্রবার বিক্ষোভ হয়েছে ইউরোপ আফ্রিকা উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এই বিক্ষোভ হয় জার্মানির রাজধানী বার্লিনে জড়ো হয় এক লাখের বেশি মানুষ এতে যোগ দিয়ে পরিবেশবাদী স্কুল আন্দোলনের প্রবক্তা গ্রেটার থানবার্গ বলেন জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে জার্মানির রাজনৈতিক নেতাদের উপর চাপ অব্যাহত রাখতে হবে অক্টোবরে যুক্তরাজ্যের গ্লাসগোতে কপ টোয়েন্টি সিক্সের সম্মেলন সামনে রেখে আন্দোলন করলেন পরিবেশবাদীরা এই ছিল এখনকার মতো পরে সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন ফেসবুক ডট কম স্ল্যাশ দীপ্ত নিউজ ঠিকানা